আপনি যদি রেল ডিপার্টমেন্টে N01/2018 এই বিজ্ঞপ্তি অনুযায়ী রেলে আবেদন করে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। রেলের অ্যাপয়েন্টমেন্ট নোটিশ নাম্বার CEN01/2018 এই বিজ্ঞপ্তি নাম্বার অনুযায়ী পরীক্ষার সফল হয়ে যারা ডকুমেন্ট ভেরিফিকেশনে সফল হবেন তাদের ডাক্তারি পরীক্ষা হবে তারপরেই। কলকাতার রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের প্রার্থীদের জন্য 6টি হাসপাতালে ভাগ করে এই পরীক্ষা কিন্তু নেওয়া হবে। ইতিমধ্যে আপনার সামনে কিন্তু স্ক্রিনে সেই যে হসপিটালের ঠিকানা সেটা কিন্তু রয়েছে এই মুহূর্তে। তো দেখতেই পাচ্ছেন আপনার সামনে একটি নোটিশ রয়েছে এই মুহূর্তে, পিডিএফ নোটিশ। এখানে সবার প্রথমে হেডিং এ লেখা রয়েছে অ্যাড্রেস অফ রেলওয়ে হসপিটালস নমিনেটেড ফর মেডিকেল এক্সামিনেশন অফ ক্যান্ডিডেটস পজিটিভলি শর্টলিস্টেড ফর ডিভি মেডিকেল CEN01/2018 ফর RRB/কলকাতা। তার মানে বুঝতে পারছেন এই যে বিজ্ঞপ্তি নাম্বার CEN01/2018, এই বিজ্ঞপ্তি নাম্বার অনুযায়ী যে আবেদন প্রক্রিয়া, যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষা সংক্রান্ত কিন্তু আজকের এই নোটিশ। এবং এখানে কিন্তু বেশ কিছু ঠিকানা রয়েছে, দেখতেই পাচ্ছেন সিরিয়াল নাম্বার, নেম অব দ্য হসপিটাল, অ্যাড্রেস, হাউ টু রিচ দ্য হসপিটাল, আপনি কিভাবে সেই হসপিটালে পৌঁছবেন সেই ঠিকানায় সেটাও কিন্তু এখানে কর্তৃপক্ষ উল্লেখ করে দিয়েছে। এবং তার ঠিকানা এবং সেই হসপিটালের নাম দেওয়া রয়েছে এখানে, যে হসপিটালে আপনাদের মেডিকেল এক্সাম হবে। হাসপাতালগুলোর নাম, ঠিকানা, যাবার পথ নির্দেশ জানিয়ে দেওয়া হয়েছে এখানে। তো আপনারা যদি জানতে চান এই পিডিএফ ফাইলটি যদি ডাউনলোড করতে চান, অবশ্যই এই ভিডিওর নিচের ডেসক্রিপশনে গেলেও কিন্তু এটার লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে এই পিডিএফ ফাইলটি, এই ঠিকানাটি ডাউনলোড করে তারপর কিন্তু আপনারা অবশ্যই সেই সেন্টারে যেতে পারবেন। তো আজকে এই ইনফরমেশনটি আপনার কাছে দেবার ছিল যে রেলের চাকরির মেডিকেল টেস্ট কোথায় হবে। তার জন্য ইতিমধ্যে RRB কিন্তু একটা লিস্ট, একটা চার্ট কিন্তু দিয়ে দিয়েছে। তো আশা করি ভিডিওটি দেখে উপকার হয়েছে আপনার। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে।